শামসুদ্দিন, আমার পিতার নাম মৃত আসগর আলী, মাতা লাতুনি বেগম। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার অধীনে বিষ্ণুপুর ইউনিয়ন, বিষ্ণুপুর গ্রাম। 1971 সনে আমি যুদ্ধে যাওয়ার আগে বেকার ছিলাম এবং রাজনীতিবিদদের সাথে, নেতাদের সাথে পিছিয়ে পিছিয়ে হই হুল্লোড় করতাম। 1971 সনের 7ই মার্চ যখন জানতে পারলাম আগামীকাল শেখ মুজিব বক্তৃতা দিবে সোহরাওয়ার্দী উদ্যানে, বর্তমানে যেটা সোহরাওয়ার্দী উদ্যান, 71-এ ছিল এটা রেস কোর্স ময়দান। তা আমি আর আমার এক বন্ধু আমার খালাতো ভাই, বন্ধু তখন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়তো ব্রাহ্মণবাড়িয়া কলেজে, আর আমার বড় ভাইয়ের বাড়িতে লজিং থাকতো, নাম দারুল আলম। সে মারা গেছে 2 বছর আগে, ক্যাডেট কলেজের লেকচারার ছিল, যশোর ক্যাডেট কলেজের লেকচারার, তার নাম হলো দেলোয়ার হোসেন, ডাক্তার দারু। ব্রাহ্মণবাড়িয়া থেকে রাত 3টা চিটাগাং মেইল নামক একটা ট্রেন চিটাগাং থেকে ঢাকা আসতো, তো রাত 3টা আমি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে রাত 3টার সময় চিটাগাং মেলে প্রথম শ্রেণীর কম্পার্টমেন্টে দরজা টরজা সব বন্ধ, তো বাইরে তো হ্যান্ডেল ধরলাম, আর অন্য কোনো কম্পার্টমেন্টের কোনো জায়গায় ফাঁক নাই। তখন ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টের ধরন আর উঠন টিকিট ছাড়া কেউ কল্পনা করতো না পাকিস্তান আমলে। তখন আমি ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টের হ্যান্ডেল ধরে জিলা রইলাম। ট্রেন যখন ভৈরব বাজার ভৈরব ব্রিজ পর্যন্ত আসলো, তখন ভিতর আমি শুনতে পারলাম ভিতর থেকে এক লোক বলতেছে অ্যাটেন্ডেন্সকে, এই এই দরজাটা একটু খুলে দাও, এ ছেলে দুইটা শীতের রাত্র এবং অন্ধকার, এ ছেলেটা শীতে পুড়ে যেতে পারে, দরজাটা খুলে দাও। দরজা খুলে দেওয়ার সাথে সাথে আমি ওই কম্পার্টমেন্টে ঢুকলাম, মানুষের সাথে পিপীলিকার মতো হাঁটতে হাঁটতে মানুষের পিছিয়ে পিছিয়ে আমি সোহরাওয়ার্দী উদ্যানে আসলাম 7ই মার্চে শেখ মুজিবের ভাষণ শোনার জন্য। এক পর্যায়ে যখন শেখ মুজিব আসলো এবং যথাসময়ে ওনার বক্তৃতা শুরু হইলো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বক্তৃতার এক পর্যায়ে বলতেছে, এবারে সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম। এই কথাটা শোনার পরপরে আমি মনে মনে চিন্তা করলাম, আমি বোধহয় এখনই মুক্তিযোদ্ধা হয়ে গেলাম। আমার গ্রামের 3 জন নেতা ছিল, একজন ছিল ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান, আরেকজন ছিল প্রাইমারি স্কুলের মাস্টার, আরেকজন ছিল পুলিশের হাবিলদার। এই 3 জনে এক দোকানে বসা, তখন আমাকে চেয়ারম্যান সাহেব বজলুর রহমান বুয়া নাম ডাক দিল, এই শামসু এদিক আসো। চেয়ারম্যান সাহেব বলল, তোমাকে একটা অনুরোধ করতে চাই, জানি না তুমি আমার অনুরোধটা রাখবে কিনা। আমি বললে, ভাই সাহেব, ঠিক এখন ঠিক এই মুহূর্তে আমাদের এই দেশে যে অবস্থা বিরাজ করছে, এই অবস্থাতে যদি আপনি আমার হাতে একটা দাও দিয়া বলেন, এ মুখে একটা কূপ মারবা, 10টা কূপ মারো। তখন আমার মনের গতিটা এরকম ছিল, বললো যে না কুবা কুবি তো না, তোমার আমি বলতে চাই, তোমার সাথে তো আমার গ্রামের ছেলেপেলেদের অনেক আন্তরিকতা, আমার মনে হয় তুমি যদি মুক্তি যুদ্ধে যাইতা, এই গ্রামের অনেক ছেলে তোমার সাথে যাইত। এই কথা শোনার পরে আমি বেশি আরও উৎসাহিত হইলাম। তখন আমার গ্রাম থেকে আধা ঘন্টার ভিতরে আমার গ্রামের 18 জন ছেলে, এই 18 জনকে নিয়ে আমি আমার গ্রাম থেকে 1 মাইল ধরে, মানে বর্ডার থেকে আধা মাইল ভিতরে নরসিংহ নামক একটা বাজার ছিল,
যে পার্বত্য ত্রিপুরারে ত্রিপুরার অন্তর্গত সে নরসিংহর বাজারে গেলাম, তখন আর কেউ কেড়ে ধরে না, বিএসএফ বিডিআর নাই, কেউ রে কেউ ধরে না। ওখানে গিয়ে আমার এলাকার দুইজন নেতার লাগাল পেলাম, একজনের লো লতিফ ভুইয়া, একজনের লো বাসার ভুইয়া। লতিফ ভুইয়া এমনি রাজনীতিবিদ, আর বাসার ভুইয়া তখন উনিও রাজনীতিবিদ, কিন্তু তখন পত্তন ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান ছিল। বাসার ভুইয়া বলল, তোমার সাথে কয়জন? ওই আমার সাথে 18 জন। তো কোথায় কার কাছে যাব, কীভাবে কী করবো, এই ধরনের একটা পরামর্শ দিল বাসার ভুইয়া, যিনি মারা গেছে। লতিফ ভুইয়াও মারা গেছে, বাসার ভুইয়াও মারা গেছে। ওনার পরামর্শ মোতাবেক আমি উষাবাজার নামক একটা বাজার, সেখানে হিন্দুস্তানি এক নেতা, যে লোক বাংলাদেশের বাংলাদেশকে এবং আমাদেরকে খুব সমর্থন দিত, আওয়ামী লীগের সপক্ষের লোক, দিলীপবাবু নাম, দিলীপবাবু আমাকে থাকার জায়গা দেখাইল একটা ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রাবাস, অনির্দিষ্টকালের জন্য ছাত্রাবাস বন্ধ, খাওয়ার জায়গা দেখাইল একটা শরণার্থী খাওয়ার জায়গা। 3 দিন থাকার পরে দিলীপবাবুকে বললাম যে, দাদা আমরা তো এই দেশে শুধু খাইতে শুইতে আসি নাই, মাতৃভূমিকে মুক্ত করার জন্য কোথায় ট্রেনিং হবে আমাকে সেই জায়গায় পাঠান। দিলীপবাবু আমাকে বললো যে, ঠিক আছে কালকে সকাল 8টার সময় এখানে আসবা, তখন তোমাদেরকে পাঠানো হবে সিমনা। সেই সিমনা সাব সেক্টর হেডকোয়ার্টার, সেখানে ইনচার্জ ছিল সেকেন্ড লেফটেন্যান্ট সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, যে বাম্পার মুসল্লা, বর্তমানে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল। হ্যাঁ, ওনার কাছে গেলাম, ওনার এখানে 7 দিন পিটি প্যারেড করার পরে 8 দিনের দিনে উনি আমাকে উচ্চতর প্রশিক্ষণের জন্য আসাম ইন্দ্রনগর পাঠায়। সে আসাম ইন্দ্রনগরে 1 মাসের উপরে কিছুদিন, ঠিক বলতে পারবো না, 1 মাসের উপরে মনে হয় সপ্তাহখানেক হবে, ইন্দ্রনগরে ট্রেনিং করলাম। আর সেই ইন্দ্রনগর ট্রেনিং সেন্টারের ইনচার্জ ছিল কর্নেল বাগসি, ভারতীয় সোলজার বাঙালি। ট্রেনিং করলাম, ট্রেনিংয়ের পরে আমাকে নিয়োগ দিল 4 নম্বর সেক্টরে, সেক্টর কমান্ডার সি আর দত্ত ভীর উত্তম। সেই সেক্টরে 4 নম্বর সেক্টরে আমি 5 মাস লড়াই করি। ওখানকার বিশেষ লড়াইয়ের জায়গাটা হইল কানাইঘাট থানার অ্যাড করি। তখন মুক্তিযোদ্ধা ছিলাম 30 জন, আর আমার গ্রুপ কমান্ডার ছিল মাহবুব রব সাদি, উনি সাব সেক্টর কমান্ডার এবং উনি সেই গ্রুপেরও কমান্ডার। যুদ্ধে গেল, এর ভিতরে আমাদের একজন আহত হইল, নাম রেবতী মোহন দাস, বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানা বিদ্যাকুট গ্রাম, এখন সে আছে আগরতলা, সে ওখানে সিপিএম পার্টি করে। মাহবুব রব সাদি স্বাধীন হওয়ার পরে উনি জাসদ করত, তখন জিয়াউর রহমান ক্ষমতায়, উনি এমপি হইল, জাসদের এমপি। বাংলাদেশের ভিতরে বিভিন্ন সময় গ্রুপিং করে অপারেশনে আসতাম, অপারেশন সাইডে আবার আমাদের হাইড আউটে চলে যেতাম, হাইড আউট ছিল জালালপুর হনুমান 4 নম্বর সেক্টরেই 10 থেকে 15টা অপারেশনে, বিশেষ বিশেষ অপারেশনে অংশ নিছি। জানে খান সেনারা অনেক বড় বড় হাতিয়ার নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত, আর আমরা লুঙ্গি পরে গেছি, মাজায় গামছা বান্ধে গেছি। সেপ্টেম্বরের 22 তারিখ পর্যন্ত আমি 4 নম্বর সেক্টরে লড়াই করলাম। সেপ্টেম্বরের 22 তারিখ আমাকে বদলি করলো 3 নম্বর সেক্টরে, সেক্টর হেডকোয়ার্টার হেজামারা। সেই হেজামারাতে আমাকে জেনারেল মতিন, তখন উনি ক্যাপ্টেন মতিন, আমাকে সেক্টর ট্রুপসে লড়াই করার জন্য বাছাই করলো। নিয়মিত আর্মিদের সাথে সেক্টর ট্রুপসে লড়াই করি। 1 ডিসেম্বর রাত 10টা আমি আখাউড়া স্টেশন বরাবর, আখাউড়ার উত্তর পাশে আজমপুর একটা স্টেশন আছে, সেই স্টেশন বরাবর আমরা বাংলাদেশের ভিতরে ঢুকি। তখন উনি মেজর মতিন, ওই জায়গাতে ওখানে আমাদেরকে মতিন সাহেব হুকুম দিল, রাত 12টার ভিতরে তোমরা প্রত্যেকেই যার যার বাংকার রেডি করে প্রস্তুত হও। তো 10টায় ঢুকলাম, 11টার সময় আমাদের উপরে পাকিস্তানিদের ফায়ার আসতেছে, কামান, ওই মেশিন গান, এলএমজি, এই ধরনের হেভি হেভি যন্ত্রাংশের ফায়ার আসতেছে। তখন ওখান থেকে আমি আহত হই 4 ডিসেম্বর 1971 বিকেলবেলা। তখন আমার কোম্পানি কমান্ডার ছিল মেজর মতিন,
যিনি এখন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তত্ত্বাবধায়ক সরকারের সব জেনারেল মতিন বিডা সবাই জানতো, আমিও জানতাম। হাজার গড় সামনে ছিল পাকিস্তানি, আমার বাঙ্কার ছিল এই বুক সমান গভীর, এর ভিতরে লাল মাটি, কাঁঠাল গাছ, লিচু গাছ, এই ধরনের বাগান এই আখাউড়াতে। এট এ টাইমে আমাদের ওখানে বম্বিং হইতেছে আর পুরা দুনিয়া না আমার মনে হয় এরকমভাবে নড়তেছে। মনে হইলে আমার মাথার উপরে 5 ইঞ্চি 10 ইঞ্চি উপর দিয়া পরপর শব্দ করে কামানের স্প্রিন্টার যাচ্ছে, শেল যাচ্ছে। আমার বাঙ্কারের পাশে বম পড়িয়া পুরা বাঙ্কার বিধ্বস্ত হইয়া আমার পিঠের উপরে চাপ পড়ে, তখন থেকে আমার স্পাইনাল কর্ডের জয়েন্ট ছিটা যায়। জিয়াউর রহমানের সময় লন্ডন গেলাম, লন্ডন থেকে আমি হাঙ্গেরি গেলাম, হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে। সেখানে আমার জন্য চিকিৎসা যা হোক আর হইল, কিন্তু ভালো আর হইলাম না। সরকারি চাকরি 30% মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য সংরক্ষিত। আমার একটা ছেলে লেখাপড়া করছে, আমার ছেলে পুলিশের চাকরির জন্য সাব ইন্সপেক্টর পদে চাকরি করার জন্য এমন জায়গাতে পরীক্ষা দিয়েছে, লিখিত পরীক্ষা। আমার ছেলে বললো তার পরীক্ষা খুব ভালো হয়েছে, কারো কাছে সুপারিশের দরকার নেই। কিন্তু 6 মাস 9 মাস গত হয়ে গেলে তো কোনো কিছু বুঝলাম না। বর্তমান বাংলাদেশ নিয়ে আপনি কি বলবেন? বর্তমান বাংলাদেশে এটা হলে আমার রাজনীতির দিকটা যা, আমি রাজনীতি করতে রাজি না, দেশের জন্য গেলাম, দেশ পাইলাম এবং ভালো চলছে এটাই পাইলাম। নতুন প্রজন্মদের, আমাদের জন্য, আমাদের ছেলে মেয়েদের জন্য আপনি কি উপদেশ দিতে চান? বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমার অনুরোধ, জায়গায় জায়গায় ঢাকা শহরের বিভিন্ন ওয়ালে লেখা আছে দেখলাম, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। এই যুগের ছেলে মেয়েরা সবাই সচেতন নাগরিক, তারা যদি স্বাধীনতা কী জিনিস আর আমরা কীভাবে অর্জন করলাম, আমাদের কী কষ্ট আর কী হয়েছে না হয়েছে, সেই অবদানের স্বীকৃতিটা জনগণ না, বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্ম যারা আমাদের মূল্যায়নের জন্য দেশকে ভালোর দিকে নিয়ে যাক, আমি এটাই কামনা করি। আমাদের স্বাধীনতা যুদ্ধের মূল্যায়ন করুক, আমাদের বাঁচিয়ে রাখুক, সসম্মানের বেঁচে থাকতে পারি।